ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। তিনবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জেতা হলো না জার্মানির। পাল্টা জবাব দিয়ে প্রতিবারই সমতায় ফিরেছে তুরস্ক। দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় শেষ হয়েছে। নিজেদের মাঠে বুধবার রাতের প্রীতি ম্যাচে তুরস্কের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছে জার্মানি। এদিকে অন্য আরেক প্রীতি ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে ফ্রান্স। কেলিয়ান এমবাপ্পে আতোয়ান গ্রিজম্যানদের নৈপুণ্যে আক্রমণাত্মক ফুটবলে ইউক্রেনকে গুড়িয়ে দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে 7-1 গোলে জিতেছে দিদিয়ার দেশমের দল। এছাড়াও এদিন ম্যাচ ছিল স্পেন পর্তুগালের। হাই ভোল্টেজ এই ম্যাচের দিকে নজর ছিল সবার। পর্তুগালের মাঠে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের পর্সা সাজিয়ে দারুণ খেলে স্পেন, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়ে যায় তাদের। খেলার ধারার বিপরীতে দারুণ কিছু সুযোগ পেয়েছিল পর্তুগাল, কিন্তু শেষ পর্যন্ত জালের দেখা পায়নি তারাও, যার ফলে ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। দুই পরাশক্তির লড়াইয়ে গোলের দেখা পায়নি কেউই। অন্যদিকে প্রীতি ম্যাচে বিশাল জয় পেয়েছে ইতালি। নিজেদের মাঠে বুধবার রাতে মালডোভাকে 6-0 গোলে পরাজিত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে প্রতিপক্ষকে কোণঠাসা করে বিশাল জয় তুলে নিয়েছে ইতালি। এই চার প্রীতি ম্যাচে গোল হয়েছে 20টি।